सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉक चैनल को और साथ में बेल आइकन का दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉक चैनल আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা প্রতিদিন মতো আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, ওএনজিসি থেকে যে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। তো বন্ধুরা আমি ইউটিউবে নিজেও সার্চ করে দেখেছি যে অনলাইনে রেজিস্ট্রেশন করার যে প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু দুটো ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টু। তো বন্ধুরা আমি যে ভিডিওগুলো দেখেছি সেগুলোর মধ্যে কিন্তু দুটো রেজিস্ট্রেশন কিন্তু বলা হয়নি। তো বন্ধুরা আপনাদেরকে বলবো যে দুটো রেজিস্ট্রেশন কিন্তু আপনাদের করতে হবে, শুধু একটা রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনাদের হবে না। তো বন্ধুরা ডাইরেক্টলি নোটিফিকেশনে যাব এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে বন্ধুরা যে ভিডিওটার প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে বন্ধুরা আপনাদের কোনো প্রকার কোয়েরি থাকার কথা নয়। বন্ধুরা কোয়েরি তো অবশ্যই থাকতে পারে, যদি বন্ধুরা কোনো কোয়েরি থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন। তো বন্ধুরা আপনাদের কাছে আবার অনুরোধ করছি ভিডিওটার প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, কারণ হচ্ছে বন্ধুরা এমন কিছু কমেন্ট আসে যে ছোটো ছোটো কমেন্ট যে অ্যাপ্লিকেশন ফি কত, এইজ কত। বন্ধুরা ভিডিওর মধ্যে কিন্তু আমি কমপ্লিট ডিটেলসে সবসময় আলোচনা করি শুধু আপনাদের জন্য। তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য এবং আপনাদের অনেকগুলো রিকোয়েস্ট এসেছিলো যে অনলাইনে কীভাবে আবেদন করতে হয়, তাই বন্ধুরা আজকে এই ভিডিওটা কমপ্লিটলি আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা সময় নষ্ট করছি না, কারণ হচ্ছে ভিডিওটা একটু অনেকটা লংও হবে, আশা করি বন্ধুরা আপনারা সকলেই পাশে থাকবেন। বন্ধুরা আমরা চলে যাবো ডাইরেক্টলি অফিসিয়াল নোটিফিকেশনের দিকে। বন্ধুরা এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা। বন্ধুরা এ নিয়ে আমি ডিটেলসে আগেও একটা ভিডিও তৈরি করেছি, যে বন্ধুরা যারা আপনারা দেখেননি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা চেক করে নিতে পারেন। তো বন্ধুরা এই নোটিফিকেশনটা খোলার পেছনে কারণ হচ্ছে কি, যে এই জায়গার মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার খুবই একটা ইম্পর্টেন্স ডিটেলস দেওয়া হয়েছে, সেটা আমরা চেক করব। তো বন্ধুরা এটা হচ্ছে সেই ইম্পর্টেন্ট ডিটেলসটা, আমরা দেখে নিচ্ছি রিক্রুটমেন্ট বিফোর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো বন্ধুরা এটা কিন্তু আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা লক্ষ্য করতে হবে। যেমন বন্ধুরা বিফোর অ্যাপ্লাইং ফর অ্যাবাভ অ্যাপ্রেন্টিস পজিশন ক্যান্ডিডেটস হ্যাভ টু ফার্স্ট রেজিস্টার দ্যামসেলফ ইন অনলাইন পোর্টাল। মানে হচ্ছে বন্ধুরা আপনাদের কিন্তু অ্যাপ্রেন্টিস অনলাইনে রেজিস্ট্রেশন করার পূর্বে তাদের তিনটে ক্যাটাগরির মধ্যে তিনটে ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে সেখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। না হলে বন্ধুরা কীভাবে দেখে নিন, ইট মে বি নোটেড দ্যাট ইন কেস ক্যান্ডিডেট ডাজ নট হ্যাভ প্রি রেজিস্টার দ্যামসেল অনলাইন উইথ কনসার্ট, যে সমস্ত ওয়েবসাইটগুলো বলেছে, অ্যান্ড সাবসিকুয়েন্টলি আফটার সিলেকশন অ্যাজ অ্যাপ্রেন্টিস ইন ওএনজিসি রেজিস্ট্রেশন অফ কন্ট্রাক্ট অ্যাজ অ্যাপ্রেন্টিস ডাজ নট হ্যাপেন উইথ, এগুলোর মধ্যে ওয়েবসাইটগুলো বলেছে ডিউ টু এনি রিজন দ্য ক্যান্ডিডেট হিমসেলফ হারসেলফ শ্যাল বি রেসপন্সিবল ফর দ্য সেম অ্যান্ড শ্যাল নট বি কনসিডার ফর এঙ্গেজিং অ্যাজ অ্যাপ্রেন্টিস। তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের পার্ট ওয়ান রেজিস্ট্রেশনটা, মানে হচ্ছে বন্ধুরা এটাকে আমি পার্ট ওয়ান নাম দিচ্ছি, যে এই রেজিস্ট্রেশনটা কিন্তু আমাদের অবশ্যই করে নিতে হবে। এবং এটা যদি আমি না করি বন্ধুরা পরবর্তী সময় যখন আমি সিলেকশনও পাবো তাহলে কিন্তু আমার সেটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমরা দুটো রেজিস্ট্রেশনে দেখবো এবং খুব শর্টে দেখবো। প্রথমে আমরা দেখবো যে যদি কোনো ক্যান্ডিডেট অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হিউম্যান আবেদন করেন তাহলে কিন্তু তাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে সেলফ রেজিস্ট্রেশন করতে হবে। যদি বন্ধুরা কোনো ক্যান্ডিডেট 3 থেকে 17 নাম্বার যেগুলো পোস্ট দিয়েছে সেগুলোর জন্য আবেদন করেন, মানে ট্রেড অ্যাপ্রেন্টিস, মানে ধরুন আইটি আপনার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই লিঙ্কে গিয়ে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেট ডিপ্লোমা হোল্ডার মানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস জন্য আবেদন করবে তারা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক। বন্ধুরা এ দুটো আমি করতে পারছি না, কারণ হচ্ছে বন্ধুরা আইটিআর সার্টিফিকেট যে নাম্বারটা আছে সেটা আমার কাছে নেই। তো বন্ধুরা আমি শুধু আপনাদেরকে অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হিউম্যান হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা সমন্বয় সঙ্গে চলে যাচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের দিকে, দেখি এটার মধ্যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো বন্ধুরা প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্টলি আপনারা ক্লিক করে এই সমস্ত ওয়েবসাইট চলে আসতে পারেন। বন্ধুরা যেহেতু আমরা গ্রাজুয়েশন ডিগ্রি বা বিকম ডিগ্রি যে পোস্টগুলো রয়েছে সেগুলোর জন্য আবেদন করবো, তাহলে বন্ধুরা আমাদের ডাইরেক্টলি এই ওয়েবসাইটে আসতে হবে। এবং বন্ধুরা যদি আপনারা যে বাকি পোস্টগুলির জন্য আবেদন করেন তাহলে কিন্তু ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা ক্লিক করে নিতে পারেন। বন্ধুরা আবারও বলছি যে আমার কাছে আইটি সার্টিফিকেটে কোনো নাম্বার না থাকার কারণে আমি কিন্তু সেই রেজিস্ট্রেশনগুলো দেখাতে পারিনি। বন্ধুরা আমরা ডাইরেক্টলি চলে যাবো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তাহলে বন্ধুরা প্রথমে আপনারা কী করতে হবে, রেজিস্টারের মধ্যে ক্লিক করতে হবে, করার পর ক্যান্ডিডেটের মধ্যে ক্লিক করে নিতে হবে। তারপর বন্ধুরা এটা খুবই ইজি, যেমন প্রথমে আপনাকে নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে এবং রিলেশনশিপ সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, তারপর জেন্ডার লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন এবং ইমেল আইডি লিখবেন। এবং বন্ধুরা এই জায়গার মধ্যে ইমেল আইডিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি, যখন আপনি ইমেল আইডি লিখবেন সেই ইমেল আইডির মধ্যে কিন্তু একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কটাকে প্রথম অ্যাক্টিভেশন করাতে হবে। যদি অ্যাক্টিভেশন না করান বন্ধুরা তাহলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না। তার বন্ধুরা পাসওয়ার্ড লিখবেন, সেই পাসওয়ার্ডটা লেখার পর আপনি ডিসক্লেমারের মধ্যে ক্লিক করে সাবমিটের মধ্যে ক্লিক করে দেন। যখনই বন্ধুরা আপনার সাবমিটের মধ্যে ক্লিক করেন তখন আপনার সামনে একটা অ্যাপ শো করবে, সেটা আপনারা খাতার মধ্যে নোট ডাউন করে রেখে দিতে পারেন, বা আপনাদের ইমেলের মধ্যে এমন একটা লিঙ্ক যাবে সেই লিঙ্কটা আপনাদেরকে শো করাচ্ছে।
হ্যাঁ বন্ধুরা, আপনাদের ইমেলের মধ্যে এমন একটা ইমেল আসবে, সেটাকে আপনি কি করবেন, অ্যাক্টিভের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু বন্ধুরা আপনার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। এবং বন্ধুরা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনে কিন্তু এক্সপায়ারি ডেট দিয়েছি, এর মধ্যে কিন্তু করে নিতে হবে। দেখে নিন বন্ধুরা। তাহলে বন্ধুরা আপনারা অ্যাক্টিভের মধ্যে ক্লিক করে সে অ্যাকাউন্টটাকে প্রথমে অ্যাক্টিভ করবেন। বন্ধুরা অ্যাক্টিভ লিঙ্কে ক্লিক করার পর তখন আপনি আবারও এই পেজে চলে আসবেন। আসার পর প্রথমে যে ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়েছেন সেটা এখানে এন্ড লিখবেন। লেখার পর বন্ধুরা পাসওয়ার্ডটা লিখবেন। লেখার পর বন্ধুরা লগ ইনের মধ্যে ক্লিক করে দেবেন। তো তারপরে বন্ধুরা আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। আপনাকে কী করতে হবে, ডাইরেক্টলি প্রোফাইলের মধ্যে ক্লিক করে নিতে হবে। তারপর বন্ধুরা আপনাদের কী করতে হবে, স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। আসার পর অ্যাবাউট মি যেটা রয়েছে সেখানে এডিটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিন্তু সমস্ত ডিটেলসগুলো এই জায়গাতে অ্যাপ্রুভেড ফিল করতে হবে, এবং সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন ডকুমেন্টস আপলোডের প্রয়োজন পড়বে। সেটা একটা ইজি ম্যাটার, এতটা টাফ বিষয় না, আমি সে নিয়ে আর আলোচনা করছি না। কারণ হচ্ছে বন্ধুরা আপনাদের সমস্ত ডিটেলসগুলো এই জায়গার মধ্যে আপনি সেভ করে দেবেন। তারপর বন্ধুরা কন্ট্যাক্ট ডিটেলস থেকে আপনার সেই কন্ট্যাক্টের সমস্ত বিষয়গুলো এই জায়গার মধ্যে সেভ করে নেবেন। তারপরে আসবেন বন্ধুরা এডুকেশন। এডুকেশনের মধ্যে থেকে বন্ধুরা আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেহেতু আপনি গ্রাজুয়েশন অব দিয়ে যাতে এন্ট্রি করাচ্ছেন, সমস্ত ডিটেলসগুলি বন্ধুরা আপনারা এক এক করে এই যার মধ্যে লিখে দেবেন। হয়তো বন্ধুরা এই নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, যদি বন্ধুরা কোনো প্রবলেম হয় অবশ্যই নিচে কমেন্ট করবেন। বন্ধুরা আপনাদের কাজ এইটুকু। তো বন্ধুরা এক্ষেত্রে আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়েছেন সেটা নিয়ে কিন্তু ONGC অ্যাপ্রেন্টিসের যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানে যখন আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেন সেটা কিন্তু আপনার প্রয়োজন পড়বে। তাহলে বন্ধুরা আমরা চলে যাচ্ছি সেই ONGC অ্যাপ্রেন্টিস পোর্টালের মধ্যে, দেখে নিই এর মধ্যে কী কী রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই পেজটা খোলার পর এবং বন্ধুরা এই পেজের লিঙ্কগুলি কিন্তু সবগুলি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা ক্লিক করলে ডাইরেক্টলি কিন্তু এই পেজ চলে আসতে পারবেন। বন্ধুরা আপনাদের ক্লিক করতে হবে ONGC অ্যাপ্রেন্টিস রেজিস্ট্রেশনের মধ্যে। তারপর বন্ধুরা প্রথমে আপনারা ইমেলে লিখবেন, সেই ইমেলটা লিখতে পারেন। আমি সাজেস্ট করবো যে ইমেলটা আপনি স্কিল ইন্ডিয়া ওয়েবসাইটে লিখেছেন সেটাকে লিখে নিন। তার বন্ধুরা পাসওয়ার্ড দেবেন। তো বন্ধুরা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অনেকে হয়তো প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে একটা আপার কেস দেবেন, মানে ক্যাপিটাল লেটার দেবেন, স্মল লেটার দেবেন, তারপর নাম্বার দিয়ে আপনি কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা রেজিস্ট্রেশন, প্লিজ এন্টার গভ অ্যাপ্রেন্টশিপ রেজিস্ট্রেশন নাম্বার, যেটা বন্ধুরা আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা কন্ট্যাক্ট নাম্বার দেবেন, ফার্স্ট নেম, যাদের মিডল নেম রয়েছে সেই মিডল নেমটা লিখবেন, লাস্ট নেম, তারপর হচ্ছে বন্ধুরা ডেট অফ বার্থ, তারপর হচ্ছে বন্ধুরা ওয়ার্ক সেন্টার, বন্ধুরা কোন ওয়ার্ক সেন্টারের আন্ডারে আপনি আবেদনটা করছেন। তো বন্ধুরা যেহেতু আমি ত্রিপুরা থেকে আবেদন করে দেখাচ্ছি, তাই আপনি আগরতলা সিলেক্ট করতে পারেন, বা আপনার যে ওয়ার্ক সেন্টার আপনি আবেদন করছেন সেটাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তার বন্ধুরা স্টেট, ডিস্ট্রিক্ট, ট্রেড, যখন আপনি সিলেকশন করতে পারেন তখন আপনার সামনে সমস্ত পোস্টগুলো কিন্তু শো করবে। যেহেতু বন্ধুরা আমি অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সের জন্য অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তাই বন্ধুরা আমি অ্যাসিস্ট্যান্ট এইচআরকে সিলেকশন করে নিয়েছি। তারপর বন্ধুরা আপনি কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন, তারপর আপনি কোন সিটির জন্মগ্রহণ করেছেন এবং হোয়াট ইজ ইউর মাদার নেম সেটা আপনি লিখে বন্ধুরা রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা আপনার সামনে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশন আসবে। তো বন্ধুরা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখাচ্ছি বন্ধুরা কী আসে। তো বন্ধুরা ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার সামনে এই রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু খুলে যাবে। তো বন্ধুরা এক্ষেত্রে এই রেজিস্ট্রেশন ফর্মটা সম্পূর্ণটা আপনাকে ফিল আপ করতে হবে, এবং বন্ধুরা প্রথম যেটা আছে সেটা তো আমি আগেই ফিল আপ করে নিয়েছি। তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো যে বাকি কী কী রয়েছে। যেমন ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম লিখবেন, মাদার নেম, মিডল নেম যদি থাকে তো লিখবেন, না হলে লাস্ট নেম লিখে দেবেন, জেন্ডার, তারপর হচ্ছে বন্ধুরা ফিজিক্যাল উইথ ডিসেবিলিটি PWD যদি আপনি হন তাহলে তো ইয়েস, নাহলে নো, ক্যাটাগরি বন্ধুরা, তারপর হচ্ছে আধার নাম্বার, প্যান কার্ড নাম্বার। তো বন্ধুরা এগুলোর মধ্যে কিন্তু স্টার মার্ক নেই, না দিলে হবে। অ্যাড্রেস লিখবেন বন্ধুরা সম্পূর্ণটা, পিনকোড লিখবেন, তারপর হচ্ছে বন্ধুরা কোয়ালিফিকেশন। তো বন্ধুরা এক্ষেত্রে আপনি ম্যাট্রিকুলেশন সিলেক্ট করবেন, স্কুল নেম, মার্কস সিকিউর, কত মার্কস পেয়েছেন, টোটাল মার্কস কত ছিল, কোন ইয়ারে পাসিং হয়েছেন, সার্টিফিকেট নাম্বার, তারপর হচ্ছে বন্ধুরা HSC। লেখার পর আপনি স্কুল নেম লিখবেন, কত মার্কস পেয়েছেন, টোটাল মার্কস, পাসিং, সার্টিফিকেট নাম্বার। তার বন্ধুরা আপনি যেহেতু অ্যাসিস্ট্যান্ট এইচআরের জন্য আবেদন করছেন যেহেতু, তাহলে আপনার বিয়ের সমস্ত ডিটেলসগুলো লিখবেন। লিখার বন্ধুরা আই এগ্রি মধ্যে ক্লিক করে দেবেন। এগ্রি মধ্যে যখনই বন্ধুরা ক্লিক করবেন তখন আপনার সামনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা শো করবে। তো বন্ধুরা এক্ষেত্রে আপনি কী করবেন, দেখুন স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন রেজিস্টার। তো বন্ধুরা আপনারা জাস্ট ভিউ অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রেখে দেবেন। যখন আপনার সিলেকশন হবে তখন কিন্তু আপনি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা শো করাতে হবে তাদের কাছে। তো বন্ধুরা এটা ছিল ONGC থেকে যে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে তার জন্য আবেদন করতে গেলে কিন্তু Part 1 এবং Part 2 দুটোটা রেজিস্ট্রেশন কিন্তু আপনাকে করতে হবে। বন্ধুরা ভুলেই কিন্তু আপনি শুধু Part 1 রেজিস্ট্রেশন করে বসে থাকবেন না, দুটো আপনি করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে। তো বন্ধুরা এই ছিল ভিডিওর মধ্যে আলোচনা বিষয়। যদি বন্ধুরা আপনাদের কোনো প্রকারের কোয়েরি থাকে অবশ্যই নিচে কমেন্ট করেন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারবেন না।
আর একটা কথা বন্ধুরা, অনেক সময় হয়তো বা কমেন্ট রিপ্লাইতে একটু লেট হয়ে যায়, তার জন্য বন্ধুরা সরি, সময়ের অভাবে সেটাকে মেনটেন করতে পারে না। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করো আপনাদের সে সমস্ত কমেন্টগুলোই রিপ্লাই দেওয়ার জন্য। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।